শেখ মুজিবুর রহমান প্লেন থেকে ঢাকায় আসে, আমি ওটা ওই সিনটা দেখে জানি কেন না জানি আমি কেঁদে দিয়েছিলাম। মানে আমার কেমন যে লেগেছিল। আমার বয়স হিসাবে আমি বেশি পাকনা পাকনা কথা বলি। সম্প্রতিতে ভিডিওটি অনেক ভাইরাল হয়েছে, কিন্তু আপনি কি জানেন এই মেয়েটির আসল নাম কি? চলুন জেনে আসি এই ভিডিওতে। মূলত এই মেয়েটির দুটি ভিডিও অনেক জনপ্রিয়তা পায়। প্রথমটি হচ্ছে জওয়ান মুভি রিলিজ করার পর নিউজ মিডিয়াকে একটা ইন্টারভিউ দেওয়ার ফলে, সে ভিডিওটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অনেক জনপ্রিয়তা পায় মিম পেজগুলোতে। যখন আমরা পাঠান দেখেছিলাম তখন সিনেমা হলে আমরা এত এত মজা করেছিলাম। ইন্ডিয়াতে এই মেয়েটি রসগোল্লা নামেও জনপ্রিয়তা লাভ করে। পরবর্তী ভিডিওটি মুজিব মুভি রিলিজের পর থিয়েটার থেকে মানুষের রিয়েকশনগুলো ক্যাপচার করে অনেক নিউজ মিডিয়া, সেখানে এই মেয়েটিরও ইন্টারভিউ নেওয়া হয়। আমি ওটা ওই সিনটা দেখে জানি কেন না জানি আমি কেঁদে দিয়েছিলাম। মানে এখন কান্নাকাটি বাদ দিয়ে এখন যে পর্বের জন্য আপনারা অপেক্ষা করেছিলেন, পরিচয় পর্ব, সেটা শুরু করা যাক। মেয়েটির নাম হচ্ছে সিমরিন লুবাবা। এর নামে না চিনে থাকলেও কিন্তু আপনারা একজনের নাম বললে ঠিকই চিনে নেবেন। এই মেয়েটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের নাতনি। এখানে আমি যখন কোথাও কেউ নেই নাটকটা করি, হুমায়ুন আহমেদের একটি মোটরসাইকেল ছিল, আপনারা খেয়াল করেছেন বলে তখন। দাদার পরিচয়ের পাশাপাশিও এই মেয়েটি বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে ছোটবেলা থেকে অনেক কাজ করে আসছে। আমার দাদা সে ভাষার জন্য প্রাণ দিয়েছে। এমএটির ইনস্টাগ্রাম আইডিটি হচ্ছে সিমরিন লুবাবা। ইনস্টাগ্রামে ডে টু ডে আপডেট দিয়ে থাকে এবং মোটামুটি অ্যাক্টিভই থাকে। ইনস্টাগ্রামে সে ডেইলি ব্লগস, বিভিন্ন ধরনের শর্টস, ইনস্টা রিল আপলোড করে থাকে। ছিল আজকের এই ভিডিওটি। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং কমেন্ট করে বলে দিন আপনার মূল্যবান মতামতটি। ধন্যবাদ। আমার বয়স হিসাবে আমি বেশি পাকনা পাকনা কথা বলি। কেন্দ্রে দিয়েছিলাম।